আসসালামু আলাইকুম গাইস, জানবার তো শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি নতুন একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তার আগে বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে, এটা রেড কালার থাকবে, আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমি যত নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের ইমেলে দেখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুককে নিয়ে। আমরা অনেক সময় দেখা যায় ফেসবুকে যে কোনো কারণে আমরা আমাদের প্রয়োজনে সিকিউরিটির জন্য আমরা লগ আউট করি অথবা মোবাইল ফরম্যাট দিয়ে দিই, না হয় আমাদের আশেপাশে অনেক বন্ধু থাকে বা কেউ আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখে ফেলছে। এই অবস্থায় আপনি কিভাবে নতুন আরেকটা পাসওয়ার্ড আপনি অ্যাড করবেন, পুরনটা চেঞ্জ করে অথবা ভুলে গেছেন, করতে পারতেছেন না, লগ ইন হচ্ছে না, আপনি নতুন আরেকটা পাসওয়ার্ড নম্বর কীভাবে অ্যাড করবেন, সে বিষয়ে মূলত আমি আপনাদের কাজ দেখাবো। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। সর্বপ্রথমে আপনারা আপনাদের ফেসবুকে ওপেন করবেন। ফেসবুক যখন ওপেন করবেন, মনে করেন আপনার ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, যদি ফোন নম্বর দিয়ে যদি আপনি আগে যদি খুলে থাকেন বা ফোন নম্বর যদি অ্যাড করেন ফেসবুকে, তাহলে ফোন নম্বর দিয়ে দিবেন। এখানে আমি যেহেতু আমার জিমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক লগ ইন করছিলাম, ক্রিয়েট করছিলাম আগে, সেই জন্য আমি এভাবে খুলতেছি। এটা আমার একটা নতুন, এটা আমি আপনাদের দেখানোর জন্য এটা আমি আজকে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম, এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে। মনে করেন আপনারা এই জায়গার মধ্যে পাসওয়ার্ডের জায়গার মধ্যে রং পাসওয়ার্ড দিয়েছেন, কোনো রকমের লগ ইন হচ্ছে না। এই অবস্থায় আপনারা কী করবেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে যখন ক্লিক করবেন, এখানে ইমেল, ফোন অর ফুল নেম, আপনারা ফেসবুকের মধ্যে আইডির মধ্যে যে ফুল নেম ছিল সেটা দিয়ে খুলতে পারেন, অথবা যদি মোবাইল নম্বর অ্যাড করেন মোবাইল নম্বর দিতে পারেন, অথবা ইমেল দিতে পারেন। আমি যেহেতু এখানে আমার ইমেল দিয়ে আমি খুলছিলাম, সেটা আমি দিচ্ছি এখানে, এটার নিচের এটা আমি দিছিলাম, এটা আমি দিলাম। দেওয়ার পর এখানে সার্চ করতেছি, আপনারা দেখেন, দেখার পর এখানে চলে এসেছে, এটা আমি আজকে নতুন খুলছি, আইডি খুলছি, জানবেন শিখবেন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এভাবে আসবে, এভাবে যখন আসবে আপনারা এখানে কন্টিনিউর মধ্যে ওকে দিবেন। কন্টিনিউর মধ্যে ওকে দিলে আমার এই এজ সেলিমুদ্দিন 4267 @gmail.com এটার মধ্যে একটা আমার কোন নম্বর এসেছে আমি এটা দেখব। সেজন্য আমাদেরকে চলে যেতে হবে জিমেলে। জিমেলে যাওয়ার পর আমার এটা ঠিক আছে, এখন আবার দেখতে পারতেছেন এটা এখন এসেছে, ফেসবুক এসএমএসটা এখানে চলে এসেছে। আসার পর এখানে যখন নিচে নামবো, এখানে আমার একটা কোড দিছে 131015, এটা আমরা দেব 131015, এরকম দেওয়ার পর কন্টিনিউর মধ্যে ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে এখানে বলতেছে নিউ পাসওয়ার্ড, যেহেতু আমার পুরন পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, সেই জন্য আপনারা যদি ভুল এরকম যদি নতুন পাসওয়ার্ড দিতে চান, এখানে যদি আগে রং নম্বর পাসওয়ার্ড দিয়ে খুলতেছেন না বা ভুলে গেছেন, তাহলে এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবেন। যেমন আমি একটা নতুন পাসওয়ার্ড দিচ্ছি, সেলিম 1234, ঠিক আছে, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে কন্টিনিউর মধ্যে
রেখে দেব। ওকে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চেঞ্জ চেঞ্জ লেখা আছে যে ইফ ইউ থিঙ্কস সামুয়েল উইল সি মাই হ্যাভ নাও ইউর ওল্ড পাসওয়ার্ড যাবে, এগুলো আমাদের পড়ার দরকার নাই, আমরা এখানে কি করব কন্টিনিউ এর মধ্যে ওকে দেব। এখন দেখতে পারতেছেন আমার যে আগে পাসওয়ার্ড নম্বর ছিল এটা আমি চেঞ্জ করে নতুন আটটা যখন নিউ পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমার পাসওয়ার্ডটা এখন অলরেডি কনফার্ম হয়ে গেছে, এখন আমার ফেসবুক ওপেন হয়েছে। আপনারাও এভাবে যদি নতুন পাসওয়ার্ড অ্যাড করতে চান, যদি ভুলে যান নতুন পাসওয়ার্ড অ্যাড করবেন, তাহলে আমি যেভাবে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি এইভাবে করলে আপনাদের ফেসবুক ওপেন হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই, তো অনেক জনের কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে, কারণ আমরা ফেসবুক খুলছি কিন্তু এরপর আমরা আর কোনো লগ আউট করি নাই, অনেক দিন হয়ে গেছে, যার কারণে আমরা পাসওয়ার্ড নম্বরটা আমাদের মনে থাকে না, এরকম অনেক জনের ক্ষেত্রে হয়। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমি যেভাবে ফার্স্টে দেখেছিলাম, তাহলে এই আপনারা যখন নতুন একটা নম্বর অ্যাড করবেন পাসওয়ার্ড নম্বর তাহলে খুলে যাবে, কারণ এই পুরন পাসওয়ার্ড পুরন ফেসবুকের মধ্যে আমাদের অনেক ফ্রেন্ড থাকে, গুরুত্বপূর্ণ আমাদের অনেক কিছু থাকে, আমরা ভিডিও আপলোড করি, আমরা ফটো আপলোড করি, বা অনেক গুরুত্বপূর্ণ ফ্রেন্ড থাকে। এখন আপনি নতুন যদি আরেকটা যদি ফেসবুক ক্রিয়েট করেন তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য একটা সমস্যা হচ্ছে, এগুলো না করে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে নতুন একটা পাসওয়ার্ড নাম্বার আপনারা অ্যাড করলে আপনাদের পুরন পাসওয়ার্ডটা পুরন ফেসবুকটা খুলে যাবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের উপকারে আসবে, আপনারা সবাই ভিডিওটি দেখবেন, আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।